হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাদেশ তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো। তোমাদের একটা বিশাল বড় সিদ্ধান্ত হয়ে গেছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা রীতিমতো বাতিল করা হয়েছে। এবার থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে না, এটাও ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরব থেকে। তো এখানে তোমাদের বিস্তারিত আলোচনা করবো, তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কীরকমভাবে হবে, এই কী প্রসিডিওরে তোমাদের সম্পূর্ণ শিক্ষাবর্ষকে পরিবর্তন করা হচ্ছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বাতিল করে দেওয়া হচ্ছে, কীভাবেই তোমরা রেজাল্ট পাবে, এবং তোমাদের আর্টস কমার্স এবং সায়েন্সের যে কম্বিনেশন আছে সমস্ত কম্বিনেশনকে বাতিল করে দেওয়া হচ্ছে, শিক্ষাবর্ষকে এরকম কেমন কেন করা হচ্ছে, পরবর্তীকাল থেকে কী কীরকমভাবে পরীক্ষা হবে, সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো। সেই কারণে তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। তোমাদের এই শিক্ষাবর্ষের পরিবর্তন সংক্রান্ত সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, তোমরা শিখি শুনেছো তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা রীতিমতো বন্ধ হয়ে যাবে। তোমাদের মাধ্যমিকের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা যেরকমভাবে মাধ্যমিক পরীক্ষা এত বছর ধরে চলে এসেছে, একটা বিরাট বড় পরীক্ষা একটা স্টুডেন্টের কাছে, সবার প্রথমের স্টেজ, সেই স্টেজের যে মাধ্যমিকের পরীক্ষা সেই মাধ্যমিকের পরীক্ষাটাও রীতিমতো বন্ধ হয়ে যাবে, এমনটি ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরব থেকে। যেখানে কেন্দ্রীয় সরবে এখন রীতিমতো সিলমোহর পড়ে গেছে, তোমাদের মাধ্যমিকের পরীক্ষা পুরোপুরি বাতিল হয়ে যাবে। তোমাদের পরীক্ষা তাহলে কি হবে, তোমাদের পরীক্ষা মাধ্যমিকের পরীক্ষা বাতিল হয়ে যাবে, এবং তোমাদের এর সেমিস্টার হিসাবে তোমাদের পরীক্ষা হবে। যেরকমটি মাধ্যমিক পরীক্ষা বছরে একবার দিতে হতো, সেরকমটি তোমাদের মাধ্যমিক পরীক্ষা দিতে হবে না। তোমাদের এ প্রত্যেক মানে নবম শ্রেণী থেকে শুরু করে নবম, দশম, ইলেভেন, টুয়েলভ মানে অষ্টম শ্রেণীর পর থেকে তোমাদের যে নম্বর তোমরা পাবে সেই নম্বরটা রেজাল্টে ওঠানো হবে। মানে কিভাবে আমি বলছি ভালো করে বিস্তারিত তোমরা বোঝো, প্রত্যেক অষ্টম শ্রেণীর পর থেকে শুরু করে মানে নবম শ্রেণীতে দুটো পরীক্ষা হবে, দশম শ্রেণীতে দুটো পরীক্ষা হবে। এগুলো কি পরীক্ষা না, সেমিস্টার, যেগুলো ইঞ্জিনিয়ারিং কলেজে বা অন্যান্য সময় যে ইঞ্জিনিয়ারিংয়ে হয় সেমিস্টার যেরকম হয় সেরকম সেমিস্টার আকারে তোমাদের পরীক্ষা হবে। নবমে দুটো হবে, দশমে দুটো সেমিস্টার হবে, ইলেভেনে দুটো সেমিস্টার হবে, এবং টুয়েলভেও দুটো সেমিস্টার হবে। এই যে টোটাল মানে চার বছর, নবম থেকে শুরু করে টুয়েলভ পর্যন্ত এই যে চার বছর, চার বছরের টোটাল তোমাদের আটটা সেমিস্টার হবে, প্রত্যেক বছর দুটো করে। এই যে আটটা সেমিস্টারে তোমরা যে নম্বর পাবে সেই নম্বরের ভিত্তিতে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তৈরি করা হবে। তো এইটা এখন কিন্তু তোমাদের সিলমোহর পড়ে গেছে কেন্দ্রীয় সরব থেকে। তো এখানে আমি তোমাদের বলে রাখি, তোমাদের যে এই যে টেকনিক হচ্ছে এটা হচ্ছে সেমিস্টার হয়ে যাচ্ছে, এবং তোমাদের এখানে শুধুমাত্র এটাই না, আরও পরিবর্তন, হিউজ পরিবর্তন আসছে। আমরা জানি সবাই ক্লাস মাধ্যমিকের পরে একটা নির্দিষ্ট দিক বেছে নেয়, মানে সায়েন্স, আর্টস, কমার্স এবং সায়েন্সের কিছু নির্দিষ্ট সাবজেক্ট কম্বিনেশন থাকে, আর্টসের থাকে এবং কমার্সের থাকে, অথবা বায়োসায়েন্স তোমরা বলতে পারো। প্রত্যেকটা মানে পিওর সায়েন্স বা পিসিএম তোমাদের আমি বলেছি সাবজেক্ট কম্বিনেশন প্রত্যেকের একটা আলাদা আলাদা থাকে, সেরকমটি এখন মানা হবে না। ক্লাস টেন যেহেতু মাধ্যমিক হবে না, মাধ্যমিকের পরেও তোমরা যে সাবজেক্ট চাও সেই সাবজেক্ট নিয়েই পড়তে পারো। মানে কি আমি বললাম, ধরো একটা কমার্সের সাবজেক্ট নিলে একটা সায়েন্সের সাবজেক্ট নিলে, মানে তোমাদের এরকম সাবজেক্ট কম্বিনেশন থাকবে না, তোমাদের ইচ্ছে মতন তোমরা ক্লাস মানে ইলেভেনে সাবজেক্ট কম্বিনেশন নিতে পারো। তোমাদের ধরো পাঁচটা সাবজেক্ট পরীক্ষা দিতে হয় বা ছটা সাবজেক্ট পরীক্ষা দিতে হয় ইলেভেন টুয়েলভে, ছটা সাবজেক্টই তোমাদের পরীক্ষা থাকবে, এবং তোমাদের বাংলা ইংলিশ যেরকম রয়েছে সেরকম থাকবে। ধরো তুমি কেউ ম্যাথ নিয়ে পড়ছে, ম্যাথের সাথে হিস্ট্রি নিচ্ছে, এটাও পসিবল হবে, মানে তোমাদের এরকম পার্টিকুলার সাবজেক্ট কম্বিনেশন থাকবে না, সেটাও উঠে যাবে। এই প্রস্তাব, এমনটি প্রস্তাব রাখা হয়েছে কিন্তু কেন্দ্রীয় সরব থেকে। এছাড়া আমি যদি বলি যে তোমাদের এই যে আটটা যে বললাম যে আর তোমাদের আটটা পরীক্ষা হবে নবম শ্রেণী থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত, আর মাধ্যমিক তো হবেই না এখানে, যেখানে প্রত্যেকটা ক্ষেত্রেই তোমাদের প্রত্যেক বছর তোমাদের দুটো করে সেমিস্টার হবে, এই দুটো করে সেমিস্টার তোমরা কী পারফরমেন্স করছো, মানে কী রেজাল্ট করছো, কী নম্বর পাচ্ছ, সমস্ত কিছু একটা মার্কশিটে তোমাদের দেওয়া হবে। ক্লাস টুয়েলভে তোমরা পুরো যে চার বছরে যে পরীক্ষা দিয়েছো তার মার্কশিটটা এখানে পাবে। তো এরকমই হবে, এবং অনেকেরই মন খারাপ হয়েছে যারা মনে করছো যে আমাদের মাধ্যমিক রয়েছে এবং আমাদের উচ্চ মাধ্যমিক রয়েছে, আমরা এই অনুযায়ী পড়াশোনা করছিলাম, কিন্তু আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যদি উঠে যায় সেক্ষেত্রে আমাদের খেটে কী হবে। সেটা নিয়ে আমি বলে রাখি, এখনও পর্যন্ত এরকম কোনো নির্দেশিকা জারি হয়নি যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখন কেন্দ্রীয় সরব থেকে এই নির্দেশিকা জারি হয়েছে এবং সিলমোহর দেওয়া হয়েছে, এবার প্রত্যেকটা স্টেট এই অনুযায়ী এগুলোকে পাস করবে। যে ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড স্বীকার করে নিল, যে মেনে নিল, না ঠিক আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও এই রকমভাবেই যেরকমভাবে কেন্দ্রীয় সরব চাইছে সেরকমভাবেই পরীক্ষা হবে, অর্থাৎ সেমিস্টারে পরীক্ষা হবে,
তাহলে আমাদের এখানেও পরবর্তী সময় থেকে হবে। আর যদি মনে করে যে কেন্দ্রীয় সরব যে বক্তব্য দিয়েছে বা যে নির্দেশিকা জারি করেছে সেই নির্দেশিকা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড মেনে নেবে না, তাহলে মেনে নেবে না। এখন যদি অধিক সংখ্যক স্টেট এই জিনিসটাকে মেনে নেয় তাহলে স্টেটের মধ্যে চলে আসবে, আর সর্বভারতীয় বোর্ড তো অবশ্যই মানতেই হবে এক্ষেত্রে। সেই কারণে তোমাদের বলে রাখি, এখনই যে পরের বছরই যে তোমাদের মাধ্যমিক পরীক্ষা হবে না সেটা কিন্তু না, অনেকেই মনে করতে পারে যে পরের বছর হয়তো আমাদের মাধ্যমিক হবে না, উচ্চ মাধ্যমিক হবে না, সেক্ষেত্রে না, এটা কেন্দ্রীয় সরব এখন বলে দিয়েছে। এখন মানা না মানা আমাদের প্রত্যেকটা স্টেট বোর্ডের হাতে এ নির্ভর করছে, এবং এটা এখনও পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের হাত দিয়ে কিন্তু পাস হয়নি। সেক্ষেত্রে তোমাদের ভাবার কোনো কথা নেই যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরের বছর হবে না, তোমাদের পরের বছর হবে হয়তো বা তার পরের বছর নাও হতে পারে, তো এখন কিছু বলা যাবে না। এইমাত্র তোমাদের এটা এই নিউজই আসলো তোমাদের যে কেন্দ্রীয় সরব থেকে তোমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে যাবে, এবং এইভাবে সেমিস্টারের আকারে তোমাদের চার বছরের পরে মানে নবম দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে তোমরা যে নম্বর পাবে সেই নম্বরের ভিত্তিতে তোমাদের টুয়েলভের টোটালটার মার্কশিট দেওয়া হবে, এবং তোমাদের যে স্ট্রিম রয়েছে সেই স্ট্রিম এরও কোনো মানে থাকবে না। এটাই এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরব থেকে জানানো হয়েছে, এবং এটাই দেখার বিষয় এখন রাজ্য এই পথে হাঁটবে কি না। এখন তোমাদের কি মনে হয় যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেভাবে হচ্ছিল সেটাই ঠিক ছিল, না এই যে প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরব সেটা আমাদের রাজ্যের মেনে নেওয়া উচিত? তোমাদের কি মতামত? তোমরা অ্যাজ এ স্টুডেন্ট তোমরা কি চাও, তোমরা কি বলতে চাও, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানিও। আর এখনো পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকলে নিচে ডেসক্রিপশনে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আমাকে ফলো করো, এবং তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে সরাসরি কোশ্চেন করতে পারো। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং পাশে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।